রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের যে স্বল্পতা ছিল এখন আর ব্লাড ব্যাংকগুলিতে রক্তের স্বল্পতা নেই। বৃহস্পতিবার আগরতলা ধলেশ্বরস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে সেবা সংঘের কার্যালয়ে রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে একমাত্র রক্তদান শিবির। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের বিভিন্ন সংস্থা এবং সংগঠনের কাছে আহ্বান করেছিলেন রক্তের চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষা করার জন্য রক্তদান করার জন্য। আর মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন সংস্থা এবং সংগঠন, ক্লাব, ব্যক্তি সকলে এগিয়ে এসেছে। এখন আর ধারাবাহিকতা বজায় রয়েছে। এর জন্য বর্তমানে রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে আর তেমন কোনো রক্তের সংকট নেই। এখন আর কোনো রোগীকে রক্তের অভাবে সংকটে পড়তে হয় না। আলোচনা করতে গিয়ে তিনি আরও বলেন, রক্তদান একটা মহৎ দান। রক্তদান মানে জীবন দান। রক্তদানের কোনো বিকল্প হয় না। রক্তদানের মধ্য দিয়ে মানবিক ধর্ম পালন করা হয়। পাঁচটি সরকারি অনুমোদিত এবং দুটি বেসরকারি অনুমোদিত ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা এবং যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান উৎসব বা রক্তদান শিবির। তা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কয়েক মাস আগে সারা রাজ্যবাসীর কাছে, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে, ব্যক্তিগতের কাছে আমন্ত্রণ জানিয়েছিলেন যে রক্তদান করার জন্য বা রক্তদান করে আমাদের চাহিদা যোগানের ভারসাম্য রক্ষা করা রক্ত যেগুলি ব্লাড ব্যাংক, সেটাকে সারা দিয়ে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, ব্যক্তি তারা কিন্তু এগিয়ে এসছে এবং এখনও চলতে ধারাবাহিক। আমি বলবো যে আমাদের এখন রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতা বলে যে কথাটা ছিল কিছুদিন আগেও, এটা কিন্তু এখন আর সেই জায়গায় নেই। রক্তদান অনুষ্ঠানে এদিন আলোচনা করতে গিয়ে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বলেন, রক্ত দেওয়ার মধ্যে যে আনন্দ, এর থেকে আর বড় আনন্দ আর কোথাও নেই। তিনি আরও বলেন, আমরা আজও এই সমাজে জাতপাত ধর্ম নিয়ে যখন বিভ্রান্ত, যখন চারিদিকে আমরা এগুলি দেখতে পাই, সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোনো অসুস্থ লোকের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয় আর তখন চিকিৎসকরা ওই অসুস্থ রোগীকে রক্ত দেন, সেই সময় ওই অসুস্থ রোগী বা তার আত্মীয় স্বজনরা কিন্তু একবারও বলেন না এই রক্তটা একজন হিন্দুর না মুসলিমের। এই রক্তদানের চেয়ে বড় কোনো দান হতেই পারে না। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রক্ত সংকল্প নামটা থেকেই বোঝা যায় যে নির্মাণ কনস্ট্রাকশন কি উদ্যোগ নিয়েছেন। দেখতে দেখতে চার বছর বয়স হয়েছে এই রক্ত সংকল্পে। রক্তের বন্ধন মানবতার বন্ধন। এবং আমরা যে ফ্ল্যাক্সগুলো আজকে দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে, মানবতার লুকিয়ে আছে রক্তদানের মাঝে, সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে। সত্যি রক্ত দেওয়ার মধ্যে যে আনন্দ, এর চেয়ে বড় আনন্দ বোধ কোথাও নেই। শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরটি পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন মেয়র ও বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।